হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলেন আজকে সাকুরা দেখবো, জান্নাতের বাগান দেখবো। চলেন ওইদিকে চলেন, আসেন। ভাই এত সুন্দর জায়গা কি সত্যিকার? আপনি জাপানে আসার পরে দেখছেন একবার বলেন সোজ ভাই। মনে হচ্ছে না যে একদম জান্নাতে আসছেন। মানে আমরা যে কালচার থেকে বড় হয়েছি, যেখান থেকে আসছি, সেই কালচারে তো এই ফুল জীবনে দেখি নাই। এরপরে যে ছাতা, ভাই ডালটাতে ঝাঁকা দেন না, এটা হাত দিয়ে একটা ঝাঁকা দেন তো। ফুল পড়তেছে না, ভাবলাম ফুল পড়বে। ফুলগুলো মানে পড়ে গেছে ভাই? না আমরা এই যে যে স্টেশনটায় আসছি, এই স্টেশনের নাম কি জানি? আসলে আজকে আইসে ভালো হয়েছে কিন্তু সুর ভাই, এত সুন্দর জায়গা কিন্তু আমরা কিয়োতোতে কিন্তু পাই না। টোটাল জাপানে এত বড় সাকুরা বাগান আছে কিনা আমার সন্দেহ। আপনি দেখেন সামনে যতদূর দেখেন একদম, কিন্তু কোনো, হ্যাঁ সামনে কিন্তু কোনো ইয়া নাই, লাস্ট কোনো সীমানা নাই যে কতদূর সাকুরা গাছ আছে। সেই সুন্দর একটা ব্রিজ, ব্রিজটা অনেক পুরানো মনে হইতেছে তাই না? হ্যাঁ হয় এই ব্রিজের কথা দেখছেন, ব্রিজটা দেখেন। এই ভাই ভাবির এই জায়গায় শুটিং মুটিং করে, কি সুন্দর জায়গা আসছি ভাই। তার একটু সামনে যাই, ওই সামনের ব্রিজটা দিয়ে পারামন আসেন। আছে আছে, ওই যে সামনে দেখা যাচ্ছে, ও কোনায় ওই যে আপনার ওই যে গাড়ি ইয়ে পারা পার আসছে, ওই যে লাইট দেখা যায়। আসেন আর 10 মিনিটই তো লাগবে, আসেন ঘুরে আসি। জান্নাতের মতন জায়গায় আসছি মিয়া। আপনারা হচ্ছে যদি বৃষ্টির সাউন্ডটা মানে শোনেন, একদম মানে কলিজা ঠান্ডা হয়ে যাবে। তো এই জন্য করতে হবে কি, আপনার কাছে যদি হেডফোন থাকে, হেডফোনটা কানে দিয়ে শুনতে হবে, এত ভালো লাগবে বৃষ্টির সাউন্ডটা। জাস্ট একটু শুনে দেখেন মানে কি একটা ফিল, চোখ বুঝে।
ঝুলা ছিল আচ্ছা আপনি এত কম কাজ করেন আপনি চলেন কেমন কান্তি হ্যাঁ একটা বিশ মন্ত্রের লোন নিয়ে ধরা খাবেন সেবিশন লোন নিচ্ছেন না কিস্তি দিতে দিতে দিদি করতেছেন তো তাই আপনার তুলতে হবে নাকি বলেন দাঁড়ান মালাদেরা